আসসালামু আলাইকুম, আমি আল আমিন, প্রফেশনালি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। মার্কেট প্লেসে নিয়মিত কাজ করছি এবং আমি যে কাজগুলো করছি সে কাজগুলো লাইভ ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো প্রতিষ্ঠানের সিইও, ওনার, ফাউন্ডার, প্রেসিডেন্ট, সিএফও এই লেভেলের ব্যক্তিদের ফোন নম্বর বের করতে হয়। সো আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে, পুরো ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে প্রসেসে চলে যাই। আমাদের কাছে কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম, টাইটেল আছে। আমরা এখান থেকে কী বের করব, ফোন নম্বর বের করব। প্রথমে আছে লিউমিনিয়ো কো, এটা আমরা কি করব, কপি করব। কপি করার পরে আমরা এটা গুগলে সার্চ দিব, গুগলে সার্চ দিব। দেখতে পাচ্ছেন এটা আমাদের এই যে কোম্পানির ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে আমরা ইন করব। এখন ওয়েবসাইটটি ইন হলো, এই যে এই কোম্পানির ওয়েবসাইটটি আমরা ইন করলাম। এখন আমরা কি আমাদের কি লাগবে, ফোন নম্বর লাগবে। কি কার ফোন নম্বর, কোম্পানির ফোন নম্বর না, এটা কন্ট্যাক্ট নেম জন কার্টার, এই ব্যক্তির ফোন নম্বরটা লাগবে। সে কি পদে আছে, ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ভিপি। এখন এনার ফোন নম্বরটা আমাদের বের করতে হবে। তাহলে চলুন বের করি। এখন আমাদের কোনো ব্যক্তি ফোন নম্বরটা বের করতে হলে কোম্পানি ওয়েবসাইটে যেতে হবে প্রথমে, যাওয়ার পরে সেখান থেকে আমাদের আওয়ার টিম বা কন্ট্যাক্ট আস, এই এখান থেকে আমরা কোনো ব্যক্তির ফোন নম্বর বা ফোন নম্বরটা পাইতে পারি। তাহলে আমাদের দেখতে হবে আওয়ার টিম বা কন্ট্যাক্ট আস এই ওয়েবসাইটের ভিতরে কোথায় আছে। আমরা আওয়ার টিম পাই নাই এখনও। আওয়ার টিম, এই যে আমরা আওয়ার টিমটা পাইছি, তো এর ভিতর তো হয়তো আমরা পেতে পারি। আওয়ার টিম না থাকলে কন্ট্যাক্ট আস যে কোনো একটা দেখতে হবে, তাহলে আমরা সেই ব্যক্তির ফোন নম্বরটা পাওয়া যাব। এখানে দেখতে পারছেন প্রেসিডেন্ট অর্থাৎ সিইও আমাদের লাগবে, ভিপি ভাইস প্রেসিডেন্ট, এই যে দেখতে পারছেন ভিপি জন কার্টার আমাদের লাগবে। কি এনার ফোন নম্বরটা, এর সাথে ফোন নম্বরটা আছে, এখান থেকে আমরা ফোন নম্বরটা এইভাবে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমাদের শিটে এখানে আমরা কি করব, এখানে পেস্ট করে দিব। আমাদের প্রথম এন্ট্রি ফিল আপ করা শেষ, এখন আমরা দ্বিতীয় এন্ট্রি বের করব। দ্বিতীয় এন্ট্রি এটা এখন কপি করব। এটা কপি করার পরে আবার এখানে গুগলে সার্চ দিব, গুগলে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমরা এই যে ওই কোম্পানির ওয়েবসাইটে আমরা ওয়েবসাইটটি আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা দেখব অ্যাবাউট আজ বা অ্যাবাউট আজ পেয়ে গেলাম। তো এরপরে আমরা আসব আওয়ার টিমে। আওয়ার টিমে আসার পরে আমরা দেখতে পারছি এই যে স্টেপ এসকিউ, তিনি সিইও পদে আছে এই কোম্পানির, কিন্তু এখানে আমি তার কোনো ফোন নম্বর দেখতে পারছি না। তো ফোন নম্বর বের করার জন্য এখান থেকে তার নামটা কপি করতে হবে। কপি করার পরে আমরা এখান থেকে আরেকটা ট্যাব নিব। কপি করার পরে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে আমরা কোম্পানির ডোমেইন নেমটা কপি করব। কোম্পানির ডোমেইন নেমটা কপি করার পরে এখানে স্পেস দিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমরা লিখব লিঙ্কডইন। লিঙ্কডইন লেখার পরে এটা আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার পরে এখানে দেখতে পারছি স্টেপ এসকিউ সিইও, এই যে এই লিঙ্কডইনটা আমরা ওপেন করব। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি স্টেপ এসকিউ, তিনি সিইও পদে রয়েছে এই যে এই কোম্পানি আমরা দেখলাম। তো এখন এখান থেকে এনার ফোন নম্বরটা পাই কিনা আমরা দেখব। তো এখানে এনার কোনো ফোন নম্বর দেখছি না, তো আমরা এখন অন্য প্রসেসে ফোন নম্বরটা বের করব। এনে সরাসরি আমরা এখানে এনার ফোন নম্বর লিখি। ফোন নম্বর লিখে সার্চ করার পরে আমরা দেখতে পারছি সরাসরি এনার ফোন নম্বর আমাদের দিয়ে দিছে। তো নম্বরটা শিওর হওয়ার জন্য আমরা এখানে দেখতে পারছি একটা লিঙ্কডইন আছে। তো লিঙ্কডইন, এই লিঙ্কডইনটা ওপেন করি, এখানে দেখি কোন নম্বর দেওয়া আছে।
এই যে স্টেব এসকিউ, তিনি সিইও পদে আছে এই কোম্পানিতে। তো এখানে লিঙ্কডিনটা তার ঠিক আছে। এখন দেখতে পারছি এই যে কোম্পানির সিইও পদে, এই যে এখানে একটা নম্বর দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানেও এখানেও 42, এবং ওট আগে যেটা দেখছিলাম ওইটাও 42। তো আমরা এই নম্বরটাই নিতে পারি, সরাসরি আমরা সার্চ দিয়ে কিন্তু নম্বরটা পেয়ে গেলাম। এখানে কপি করে আমরা এখানে আমরা এখানে পেস্ট করে দিলাম, তাহলে আমরা দুইটা এন্ট্রি পেয়ে গেলাম। দুইটা এন্ট্রি পাওয়ার পরে এখন আমরা তৃতীয় এন্ট্রি, তো থার্ড এন্ট্রি বের করব। প্রথমে এটা আমরা কি করব, কপি করব কোম্পানি নেমটা। কপি করার পরে আমরা এখানে কি করব, এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এটা সার্চ করব। সার্চ করার পরে এই যে এই কোম্পানির লিঙ্কটা চলে আসলো। তো লিঙ্কটা আসার পরে আমরা এটা কি করব, ওপেন করব। ওপেন করার পরে আমরা কন্ট্যাক্ট আস এখানে আওয়ার টিম নেয়, তাহলে আমাদের কি করতে হবে, কন্ট্যাক্ট আর্টস যদি না থাকে তাহলে অ্যাবাউট আর্টসে যেতে হবে। অ্যাবাউট আর্টসে যেয়ে আমাদের টিম মেম্বার বের করতে হবে এই কোম্পানি। তো আমাদের কার ফোন নাম্বার বের করতে হবে, গায়ান এরিকসন, ইনি সিও পদে আছে এই কোম্পানি, ইনি এই এনার ফোন নাম্বার বের করতে হবে। তাহলে আমরা টিম মেম্বার কন্ট্যাক্ট অ্যাবাউট আর্টসে এসে দেখব, এই যে ম্যানেজমেন্ট এখানে দেখতে পাচ্ছি, এই যে গায়ান এরিকসন, ইনি কি আছে, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ সিইও। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিমোর, এখানে ক্লিক করে দেখি এনার ফোন নাম্বারটা পাই কিনা। তো এখানে দেখতে পাচ্ছি এনার কোনো ফোন নাম্বার নাই, তাহলে আমরা অন্য প্রসেসে এনার ফোন নাম্বারটা বের করব। প্রথমে কি করব, এনার নামটা এখান থেকে কপি করব। এনার নামটা কপি করে এখান থেকে আর একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে এনার নামটা এখানে পেস্ট করে একটা স্পেস নিব। স্পেস নিয়ে এনার কোম্পানি ডোমেন নেম এবং লিঙ্কডিনটা সার্চ করি, আগে দেখি আমরা তার লিঙ্কডিনে পাই কি না। লিঙ্কডিনে সার্চ করলাম, এই যে ওনার লিঙ্কডিন, এটা ওপেন করি, গায়ান এরিকসন সিইও, এই যে গায়ান এরিকসন সিইও এই কোম্পানির তিনি সিইও। এই যে এখানে এখন সিইও, এখানে কোনো ফোন নাম্বার আমরা দেখছি না, তাহলে সরাসরি আমরা ফোন নাম্বার দিয়ে সার্চ করে দেখি। সরাসরি ফোন নাম্বার দিয়ে সার্চ করে দেখি পাই কি না। এখানে প্রথমে একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কটা ওপেন করে দেখি। লিঙ্কটা ওপেন হচ্ছে, তো এখানে নাই, এখানে পেলাম না। তো আমরা একটু নিচে স্ক্রল ডাউন করে আসি, এখানে একটা ফোন নাম্বার দেখতে পারছি এই কোম্পানির, এটা ওপেন করে দেখি। এটা আসলে গ্যান ইরেকশনের কিনা, এখানে আমরা কোম্পানির লোগো দেখতে পারছি, তার মানে এটা এখানে পাইলে পাই কিনা দেখি। হ্যাঁ এখানে ফোন নাম্বার একটা পারছি, গ্যান এরিকসন, এই যে কোম্পানির লোগো দেখতে পারছি, তাহলে আমরা এই ফোন নাম্বারটা নিতে পারি। এখান থেকে এটা কপি করি, কপি করে এখানে আমরা পেস্ট করি, পেস্ট করি। এখন আমাদের থার্ড এন্ট্রি শেষ, এখন আমরা কি করব, ফোর্থ এন্ট্রি বেরো করব। তো ফোর্থ এন্ট্রি বেরো করার পূর্বে আপনাদের একটা কথা বলি, দেখতে পারছেন আমি একটা উপায়ে না পেলে অন্য উপায়ে কিন্তু ডাটাগুলো পারছি। তো আপনারা এভাবে চেষ্টা করবেন, একটা প্রসেসে না পেলে অন্য প্রসেসে অবশ্যই পাবেন। এখন ফোর্থ এন্ট্রি এটা আমি কপি করব, কপি করার পরে এটা আমি এখন এখানে পেস্ট করব। পেস্ট করে এটা সার্চ করব, সার্চ করার পরে আমরা এই কোম্পানির ওয়েবসাইটটি ওপেন করব, এবং এখান থেকে অ্যাবাউট আসে থেকে এক্সিকিউটিভ টিমে যাব। এক্সিকিউটিভ টিমে যে এখান থেকে দেখব আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাওয়া যায় কিনা। আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিটা ছিল জেমস ফ্রাকেস, দেখা যায় এখান থেকে আমরা এনাকে পাই কিনা। হ্যাঁ ইয়েস, আমরা এই যে পালাম জেমস ফ্রাকেস, ইনি এখানে সিএফও পদে আছে। এখন দেখা যাক, কিন্তু এখান থেকে আমরা এনার কোনো ফোন নাম্বার পারছি না। তো আমরা এখন এনার ফোন নাম্বার বের করব। এনার ফোন নাম্বার বের করতে হলে আমরা এনার নামটা কপি করব। কপি করার পরে সেম প্রসেসে এখানে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পরে এটা স্পেস দিব, এবং
সরাসরি ফোন নাম্বার দিয়ে সার্চ করে দেখি পাই কিনা। এখন সরাসরি ফোন নাম্বার দিয়ে সার্চ করার পরে আমি এখানে দুইটা ফোন নাম্বার দেখতে পারছি, কিন্তু দুইটা ফোন নাম্বারই একই, জেমস ফ্রাকেস CFO এজ এ অ্যাথলন মেডিকেল এজ এ কোম্পানির নেমও সেম। তো আমরা এই নাম্বারটা নিতে পারি, ফোন নাম্বারটা এখান থেকে কপি করি। কপি করার পরে এখানে আমরা পেস্ট করব, এখানে পেস্ট করলাম। ওয়েবসাইট কিংবা লিঙ্কডইন থেকে আমরা এই ডাটাগুলো কালেক্ট করলাম। আশা করছি যারা নতুন তাদের জন্য এই ভিডিও অনেক ইনফরমেটিভ হয়েছে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।